Ela ia só lhe secar no apê, mas chorava o que ele. Corria da 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 নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, তো যে আজকে আমাদের ঠাকুর রং করার জন্য আইসে। পূজা তার বেশি দিন নাই, 10-12 দিনের মতো আছে। তো এই ঠাকুর আজকে রং করবো। তো এই যে রং করা শুরু হয়ে গেল। সাধারণ দিয়ে ব্লাউজ, দুটার ব্লাউজ কালারটা দিতেছে, পরবর্তী শাড়ির কালার একটা দিতে, লক্ষ্মীর কালারটা দিতে হবে। আস্তে আস্তে তো এই যে দাদুর বাসে রং গুলতাছে। তো আমি যে পাশে বৈশা বৈশা সুপারি কাটতেছি, এগুলা পূজার জন্যই। সবাই পান সুপারি খাইব, কাকিরা আছে, ঠাকুর রং করা দেখ পাচ্ছি, আর বৈশা বৈশা সুপারি কাটতেছি।
যে পাশে আবার কোনো রান্না তুলে দিছে। কী রান্না তুলে দিছ? ভাত আর এই জায়গায় বাজার আছে, বাজারে গেছিলাম, বাজার করে নিয়েছি। এই মাছ আছে, তুই যে পাশে সকালের জন্য দাদুকের জন্য আর কি মুড়ির আয়োজন করা হয়েছে। তারপরে মুড়ি টুড়ি খেয়েটে তারপরে আবার ভাত যা রান্না হইব আর কি, তো তাই আর কি খাওয়া দাওয়া হইব। বাবুরে দাও মুখে পান, মুখে পান খাই দিছ কালে বাবু? সকালবেলা কি খাইছ? পান টামুড়ি থাকলে খামো না খামো নাকি? দাদুদের জন্য মাছ নিয়েছে, তো রান্না বান্না করবো, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তো আপনারা দেখতে থাকেন। কোথা নিবি তোমার এক ছেলে লগে নামতা দেখতে যে 800 তোমার শেষে ফুল ফেলানো হয়ে গেছে, মাথাটা কেটে নেই, আমি তো ফেরিবে নেই মাছগুলা ধুয়ে এনে দিছে খেতে, তো মাছগুলা আমি ভাজবো, লবণ হলুদ মরিচ দিয়ে দেই। আমি
আমরা আবার গেছিলাম একটু কাজে, কাজে বলতে একটু কত বাজা গেছিলাম, কিছু জিনিস আনার লাগছে, তার জন্য একটু মাছ ভাজ ওইরকম ভাবে দেখাইতে পারি নাই। যে মাছ ভাজছে আর এই যে তরকারি, কি খবর, কত দূর রান্না বান্না আর কি রান্না? হ্যাঁ চরসরি জাল ধরে না আমাদের এই পাশে রান্না বান্না শেষ হয়ে গেছে। আর দাদুরা বলছে যে একবারে আর কি কাজ করে খাইবো, তার জন্য আর কি দুপুরে মোটামুটি প্রায় সন্ধ্যার কাছাকাছি আরো ঘন্টা নিক মতো আছে। তাও সন্ধ্যা